চলে আচ্ছা মুনিম আমি তোমাকে একটা ধাঁধা জিজ্ঞাসা করছি ধাঁধাটা হলো যে একজনের নাতি বাজারে যাচ্ছিল তখন তার দাদু ঘর থেকে বেরিয়ে এসে বলল আচ্ছা দাদু ভাই তুমি কি বাজারে যাচ্ছো তাহলে আমি তোমাকে একটা জিনিস আনতে দেব সেটা কি তুমি এনে দেবে তখন তার নাতি ভাই হ্যাঁ বলো আমি এনে দেব তখন তার দাদু ভাই বললো কাঁসারি শাড়ি ছেড়া পাঠার ছাড়া পা লবঙ্গর বঙ্গ ছাড়া কিনে আন গাজা এই প্রশ্নটা শুনে তার নাতি ভাইয়ের মনে অনেক প্রশ্ন হলো এটা কি ধরনের সবজি সে নিজেও বুঝতে পারছিল না তখন সে বাজারে পৌঁছে গিয়ে নিজেদের সবজি বাজার করে নিয়ে তখন তার দাদু ভাইয়ের কথা মনে পড়লো তার দাদু তাকে বলেছিল সেই জিনিসটা আনতে সে তখন একটা সবজিওয়ালাকে জিজ্ঞাসা করল। যে কাঁসারি শাড়ি ছেঁড়া পাঠার ছাড়া পা লবঙ্গর বঙ্গ ছাড়া কিনে আন গাজা এই সবজিটা কি তোমার কাছে আছে তখন সবজি বিক্রেতারা বলল। এটা আবার কি ধরনের সবজি এই ধরনের সবজি তো আমার কাছে নেই তুমি বরঞ্চ অন্য জনার কাছে দেখো তখন তার নাতি অন্য একটা সবজির দোকানে গিয়ে বলল ওই ওই প্রশ্নটাই আবার ওই ধাতাটাই আবার ঘুরিয়ে বলল। তখন সেই সবজি বিকাটাও বলল যে এটা আবার কি ধরনের সবজি এই সবজি তো আমার কাছে নেই তুমি বরঞ্চ অন্য দোকানে দেখো এভাবেই অনেক কটা দোকান ঘুরে এসে দেখলো এই সবজি কোথাও পাওয়া যাচ্ছে না তখন সে বাড়ি চলে এসে তার দাদুকে বলল দাদু দাদু এই সবজি তো বাজারে নেই কিন্তু তার দাদু কথাটাকে সত্যি ভেবেই বিশ্বাস করে নিল আসলে তার নাতিও জানে না এই সবজিটা কি ধরনের সবজি আর সবজি বিক্রেতাও জানে না এটা কি ধরনের সবজি বলতো মনিম এই ধাঁধার উত্তরটা কি হবে এই ধাঁধার উত্তর তো মনিম বলতে পারলো না এবার আপনারা যদি কেউ জেনে থাকেন এই ধাঁধার উত্তরটা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানেই শেষ করছি টাটা বাই বাই